লক্ষাধিক ভক্ত আজ একত্রিত হয়েছে হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমরা যাচ্ছি আমাদের বাড়ির ভীষণ কাছে আশ্রম ওখানে প্রতি বছরের ন্যায় পালিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মদিবস উৎসব পালিত হচ্ছে প্রায় চার দিন আজ তার শেষ দিন এবং আজ হচ্ছে প্রসাদ খাওয়া প্রসাদে থাকে খিচুড়ি পায়েস এবং ছাঁচরা টাইপের একটা তত ভক্তের মাঝে মাটিতে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা প্রায় পঞ্চাশ হাজার ভক্তের খাওয়া দাওয়ার ব্যবস্থা ব্যবস্থা করা থাকে আমি চলে গেছি আমার পরিবারের সাথে এসে দেখি দিদিও চলে এসেছে তার স্কুল থেকে এখানে রয়েছে প্রায় হাজার হাজার একটু অপেক্ষার পর আমরা আমাদের অপেক্ষার ফল পেলাম সুমিষ্ট পায়েশের সাথে পায়েস তো আমার এমনি ভীষণ পছন্দের তার উপর এটা হল শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মদিনের পায়েস তাহলে এটা তো সুস্বাদু হবেই তারপর একে একে চলে আসতে থাকলো খিচুড়ি খিচুড়িটা এত সুস্বাদু হয়েছিল কি বলবো খিচুড়ি প্রসাদ গ্রহণের পর আমি চলে গেলাম মন্দির দর্শন মন্দিরে উঠে দর্শন করে নিলাম শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে এবং এখানে এত সুন্দর করে তার চারিপাশটা সাজানো হয়েছিল ভীষণ সুন্দর লাগ মন্দিরে কিন্তু ভিড় অনেকটাই কম ছিল তারপর আমার বৌদি এবং অর্ণেশ এবং তারপরে আমি সবাই মিলে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে মন্দির প্রাঙ্গণের পেছনে রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছিল তো সেখানে গিয়ে দেখি নৌকার পর নৌকা ভর্তি খিচুড়ি সাইডেও আরো নৌকা ভর্তি খিচুড়ি ছিল সব কিন্তু আমি ভিডিওতে অ্যাড করতে এই রান্নাবান্নার ব্যবস্থা পণানিকে এক দুদিন আগে থেকেই শুরু হয়ে যায় আর সেটাই স্বাভাবিক কারণ এত ভক্ত খাবে তারপর আমরা আবার মন্দিরে চলে এসেছিলাম দেখো মন্দির কত সুন্দর করে সাজানো হয়েছে সন্ধ্যাবেলায় কিন্তু মন্দিরের লুক একদম চেঞ্জ হয়ে যায় তারপর আমার দেখা হয়ে গিয়েছিল আমার একটা বান্ধবীর সাথে আর এই দেখো কত্ত কত্ত ভক্তের জয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জয়